তো গাইস আসসালামু আলাইকুম, কি দাগা বসে পড়া, আশা করি সবাই ভালো আছে। তো অবশেষে কিন্তু আবারও কিন্তু আমাদের এই গোল্ডেন শেড বান্ডিলটা কিন্তু ব্যাক দিছে গাড়ি না, মেনলি এই গোল্ডেন শেডের থেকে কিন্তু আমার এই নেভি শেড বান্ডিলটা বেশি ভালো লাগে। আমার কাছে ব্ল্যাক বান্ডিলটা আছে কিন্তু ইতিমধ্যে, কিন্তু যখন এটা প্রথম প্রথম আইসল তখন কিন্তু আমি নেভি শেডটাই নিয়ে ট্রাই করছিলাম কিন্তু পাই নাই গা। কিন্তু এখন কিন্তু আমরা এই নেভি শেডটা নেওয়ার ট্রাই করবো। আমাদের কাছে কিন্তু 2222টা ডায়মন্ড আছে, ওকে, আর এই ডায়মন্ড কিন্তু আমি নিজে টপ আপ করছি। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা খুবই কম দামে আমার থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, কিংবা তোমরা আমার পেজ থেকে টপ আপ করতে পারো। এখন কি আমি কি 2000 ডায়মন্ডে পাবো? বেশি দেরি না করি, বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট কিন্তু মেরে দেবো আমরা দুষ্পেরা। কি দিব আমাদের, দুই স্টার, এক স্টার ভাই, 10টা তো দে অন্তত, 10টা তো দে ভাই, পুষ্ট দে, কি দেয় কিলো টোটাল পাইছি, 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 17টা। আমাদের মনে করো এই গোল্ডেন শেড নেওয়ার লেগে লাগবে 250, নেভি শেডটা নেওয়ার লাগবে 200। আর আমার দরকার মনে করো এই নেভি শেডটাই, আমার গোল্ডেনটা প্রয়োজন না। আর যদি বাক্যক্রমে যদি আমি পেয়ে যাই তাহলে তো ভালোই, ওকে। আমরা আরেকটা 200, আমরা বেশি সময় না নষ্ট করে স্কিপ করবো। এবার কা পাইলাম কত, 5, 6, 7, 8, 9, 12, 15, 16, 19, 20, 21টা পাইছি। এগুলো তো মনে হইব না, আমার তো 400 ডায়মন্ড চোনা যায়। আরেকটা দিয়ে দে, কুস্ত দে ভাই, আরেক স্পিড না দিবে না। আমরা একটা বিশের একটা মারি, ওকে। আমাদের কিন্তু 78 তো হয়ে গেছে, ওকে। একটা বিশের একটা মারলাম, কি দিব ভাই, মায়ের অন্তত একটা বান্ডিল দিয়ে দে, আমার একটা দিয়ে দে। তো গাইস এই জায়গার ভিতরে কিন্তু আমি স্পিন রুপি স্পিন দিতা আছি, আর গাড়ি না আমার বাস দিতা আছে, তো দিতা আছে, কোনো টোকেনই দিতা আছে না। হালারা মনে করো সবসময় আমার এরকম বাস দেয় কেরে, আমি তো কইতারি না ভাই। এই জায়গার ভিতরে এক তো আমার ডায়মন্ড যেটা আছে, এর ভিতরে আমার কোনো টোকেন কিছুই দিতে আছে না। তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গায় মাত্র আমার 98টা টোকেন আছে, আর হালার এরকম কিপটামি করে একটা দুইটা টোকেন আছে, একটা বড় 10টা টোকেন আমার দেয় না। আমি তো ভাই জায়গায় টেনশনে পড়ে গেছিলাম, আমি কি জায়গার ভিতরে পামু না মনে করো পুরোপুরি টোকেন। আর 200 টোকেন লাগবো আমার, আমি তো এই জায়গায় নেভি শেড বাইট করতে আছি, মেনলি গোল্ডেন শেড বাইট করতে আই নাইকা। আর গাড়ি না আমার একটা দুইটা দিতে দিতে আমার কাছে অনেক 600 টোকেন আছে, মানে আমি কী করবো, এটাতে কি পামু না এই টেনশনে আমি আসি। তো এই জায়গার ভিতরে কাহিনী হয় কি আমার কাছে, এবারও মনে করো নাইকা, দুইবারে আমার লাগবো ওই লোকের টোটাল 40টা টোকেন। আর এই জায়গার ভিতরে না একটা ম্যাজিক টাইপের কাহিনী হয়ে যায় কা, গাড়ি না আমার গোল্ডেন শেডের মাইয়া বান্ডেলটা দিয়ে দিছে ভাই। আমি তো ভাই সিরিয়াসলি ভাই পাগল হয়ে গেছিলাম এই জায়গার ভিতরে, গাড়ি না কেমনে আমার ভাই দিয়ে দিছে ভাই গোল্ডেন শেড ভাই। আর এরপরে যে মনে করো আমি এটা রিকুপ করলাম ভাই, আমার তো বিশেষ হয়ে যাচ্ছে না, গাড়ি না আমার গোল্ডেন শেড দিয়ে দিছে। আর এই জায়গার ভিতরে কিন্তু আমার 186 আর মাত্র 14টা টোকেন হইলেই মনে করো আমি এই জায়গার ভিতরে পেয়ে যাবো, আমি গাড়ি না কইতাছিলাম আমার কিছু লাগবে না, খালি আমার টোকেন দিয়ে দেয় ভাই। আর গাড়ি না এই জায়গার ভিতরে মনে করো আমার ভাই একটা 5টা রি দিয়ে দিছে, মতন 2-এর পয়টা দিছে, আর আমি মনে করছি এই জায়গার ভিতরে ভাই পেয়ে গেছে গা। আমি আমার নেভি শেড দরকার ছিল, আমি নেভি শেডটা কিন্তু অবশ্যই পেয়ে গেছে গা, আমার কাছে 206টা টোকেন ছিল। তো এই জায়গায় ফাট করে আমি নেভি শেডটা নিয়ে নিই। আর তোমরা যারা যারা কিনা আমার থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, কিংবা আমার পেজ থেকে তোমরা খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারো, ওকে। আর ট্রাস্টের কথা নাই বলে যেখানে আমি দিতে আসি ওখানে ট্রাস্টের কোনো কথাই নেই, ওকে।